সর্বমহলে সব ধরনের নিবন্ধিত রাজনৈতিক দল যারা আওয়ামী লীগের সাথে জড়িয়ে আছেন তাদেরকে বাদ দিয়ে সবাই আজকে ঐক্যমত পোষণ করেছে যে বাংলাদেশে 2024-এর জাতীয় নির্বাচন অবাধ সুষ্ঠু। তত্ত্বাবধায়ক বলেছেন, আমরা বলেছি জাতীয় সরকারের অধীনে জাতীয় নির্বাচন হওয়া আজকে সকলের ন্যায্য দাবি। কিন্তু দেখা যায় আজকে ন্যায্য দাবিকে আপনি উপেক্ষা করে সেই 14-18-র মতো আবার আপনারা ক্ষমতায় থেকে আবার জাতীয় নির্বাচনে সুষ্ঠু অবাধ এবং নিরপেক্ষ নির্বাচনের ধোঁকাবাজি আওয়াজ আপনারা তুলে জনগণকে আবার ধোঁকা দিয়ে বোকা বানাবেন, এটা আর বাস্তবায়ন হতে বাংলাদেশের জনগণ দিবে না। আজকে দিন, এটাকে যদি কেউ রাত্রে বলে এটা যেরকম নাকি একটা অসত্য অবাস্তব। আপনাদের সরকার প্রধানমন্ত্রী ক্ষমতায় থাকবে আর জাতীয় নির্বাচনে আপনারা স্বচ্ছ সুন্দর নিরপেক্ষ অবাধ করবেন, এটাও এরকম অসত্য অবাস্তব। সেই হিসাবে আমরা পরিষ্কারভাবে বলবো, আজকে ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে যারা নাকি বাংলাদেশের মানুষ আজকে আওয়াজ তুলেছে, সরকারকে আহ্বান করব যে আপনাদের যেটাকে বলা হয় সদ্বুদ্ধি বলেন, সততাই বলেন, ভদ্রতাই বলেন, মানবতাই বলেন, এটা আপনারা বাস্তবে দেখাবেন, এইটা আমাদের আজকে সমাবেশ সর্বত্র আমাদের দাবি রইল। সাথে সাথে আমরা বারবার বলবো এবং বলছি যে আজকে বাংলাদেশের মধ্যে যে শিক্ষা সিলেবাস চালু করা হয়েছে এই শিক্ষা সিলেবাসের মাধ্যমে কখনোই ভবিষ্যৎ বাংলাদেশের ভবিষ্যৎ প্রজন্ম সন্তান কখনোই একটা আদর্শবান সন্তান হিসেবে তৈরি হওয়ার মতো সিলেবাস নয়। এখানে শেখানো হয় ছোট ছোট বাচ্চাদেরকে যৌন যৌনি, যেটাকে বলা হয় অসভ্য পশুদের একটা কালচার, এটা বাচ্চাদেরকে শিখিয়ে আজকে বাচ্চাদেরকে পশুত্ব চরিত্র তৈরি করবেন। আর এই শিক্ষা সিলেবাস বাংলাদেশে বাস্তবায়ন হবে বাংলাদেশের জনগণ, ইসলামিক জনগণ এটা বাস্তবায়ন করতে দেবে না। সাথে সাথে আমরা সরকার সহ যারা নাকি প্রশাসনে রয়েছেন এখন দুঃখ সহকারে বলতে হয় প্রশাসনে যারা দায়িত্ব পালন করে তাও আমাদের ভাই, তারা হলো বাংলাদেশ প্রজাতন্ত্রের দায়িত্ব পালন করার জন্য আপনাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে, কিন্তু আজকে আপনারা যে আচরণগুলো, আপনাদের যে কার্যক্রমগুলো আপনারা যেভাবে দেখিয়েছেন, আপনাদের সত্যতা, আপনাদের আজকে যে দায়িত্ব পালন, যে দায়িত্ব আপনাদের ছিল সেই আপনার নিরপেক্ষতা হারিয়ে ফেলেছেন। আজকে আপনারা দলীয়করণের মাধ্যমে আজকে বাংলাদেশের ভিতরে অরাজকতা, নৈরাজ্যতা হাতের ভিতরে হাতুড়ি নিয়ে বিরোধী দলীয় নেতা কর্মীদের উপরে হাতুড়ি দিয়ে পিটিয়ে গাড়ি ভেঙে যে আচরণ আপনারা দেখিয়েছেন বাংলাদেশের ইতিহাস আপনাদের ইতিহাস কলঙ্ক হিসাবে লিপ্ত হয়ে থাকবে। আপনাদেরকে পরিষ্কারভাবে আমরা বলতে চাই, আপনারা আমাদের ভাই, আপনারা এই দেশের সন্তান, আমরা সবাই একত্রিত হই আজকে দেশ বাঁচাবার জন্যে, আজকে মানবতার কল্যাণের জন্যে, আজকে ইসলামকে রক্ষা করার জন্যে আমরা সবাই একত্রিত হয়ে জালেমদের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ তুলি, পদক্ষেপ গ্রহণ করি, অন্যায় বাংলার জমি থেকে ভেসে যাবে ইনশাআল্লাহ। সাথে সাথে আমি সরকারকে যে বলতে চেয়েছিলাম যে আজকে বিরোধী দলীয় সহ ন্যায্য দাবি নিয়ে যারা আজকে মাঠে আওয়াজ তুলেছেন তাদের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক যে মামলা হামলা দেওয়া হয়েছে সেই হামলা মামলা আপনারা প্রত্যাখ্যান করবেন এবং তাদেরকে আপনারা নিঃশর্তভাবে
নিয়ম অনুযায়ী তাদেরকে খালাসের ব্যবস্থা করবেন, কেস উঠিয়ে নেবেন, এটা বিশেষ করে আমরা এই সম্মেলন থেকে দাবি জানাচ্ছি। আর সাথে সাথে রেজাউল করিম, তাকে যে হত্যা করা হয়েছে, তিনি যে শাহাদত বরণ করেছেন, আজকে দুঃখ সহকারে বলতে হয় যে আজকে তার ব্যাপারে উল্লেখযোগ্য কোনো পদক্ষেপ আমরা গ্রহণ করছি না। কিন্তু আপনারা কি ভুলে গেছেন যে আজকে যখন মাজলুম দু হাত তুলে আল্লাহর কাছে দোয়া করে, তখন কিন্তু বিনা পর্দায় সেই দোয়া আল্লাহর কাছে পৌঁছে যায়, কবুল হয়ে যায়। আপনারা আজকে রেজাউল করিম একটা মাদ্রাসার ছেলে, সে নায়েবে রাসূল, তার উপরে নির্মমভাবে এরকম হত্যার মাধ্যমে আপনারা যে ইতিহাস কলঙ্কিত করেছেন, সে ব্যাপারে কোনো পদক্ষেপ নেই, আমরা ধিক্কার জানাই। আমরা আপনাদের এই প্রশাসন এবং আপনাদের ভূমিকাকে আমরা ধিক্কার জানিয়ে ঘৃণা সহকারে প্রত্যাখ্যানের মাধ্যমে দাবি জানাচ্ছি, এর বিচার বাংলাদেশের মাটিতে হতে হবে। রেজাউল করিমের বিচার বাংলাদেশের মাটিতে হতে হবে। বিশেষ করে আমি সাংবাদিক আমার বন্ধুদেরকে আমি আহ্বান করব, আসেন আমরা সবাই একত্রিত হই দেশের পক্ষে, ইসলামের পক্ষে, মানবতার পক্ষে। আমাদের কলম, আমাদের কথা যখন আমরা সৎ পক্ষে এবং দেশের কল্যাণের লক্ষ্যে যখন আমরা উপস্থাপন করতে পারব, তখন আলহামদুলিল্লাহ এদের সুন্দর একটা দেশ, সমাজ এবং সুন্দর একটা পরিবেশ তৈরি হবে।